আচ্ছা, আজকে আমাদের সিএসএস প্রথম ক্লাস স্টার্ট হতে যাচ্ছে, তো আমি শুরু করতেছি সিএসএস এর প্রথম ক্লাসটা। হ্যাঁ, তো আগে যেহেতু আপনারা সিলেবাস পান নাই, আমি প্রথম ক্লাসের সিলেবাসের টপিকগুলো একটু জানাই দিচ্ছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব সিএসএস ইন্ট্রোডাকশন নিয়ে, সিএসএস কি, কেন ব্যবহার করা হয় এবং সিএসএস কিভাবে লিখতে হয়, সিএসএস সিনট্যাক্স, সিএসএস এর সিলেক্টর কি এবং কিভাবে ব্যবহার করা হয়, আমরা এক্সটার্নাল কোনো ফাইলে এক্সট্রা একটা সিএসএস ফাইল বানায় কিভাবে আমাদের এইচটিএমএল এ ব্যবহার করতে পারি, আর সিএসএস এ কমেন্ট কিভাবে ইউজ করা হয় এবং ডকুমেন্টের টেক্সটের মধ্যে কিভাবে কালার দেওয়া হয় এবং ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা কালার দিতে পারি, এই কয়েকটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি যে আসলে সিএসএস টা কি। সিএসএস হচ্ছে আমাদের একটা, সিএসএস এর ফুল ফর্ম বলতে আমরা বুঝি যে ক্যাসকেডিং স্টাইল শিট। তার মানে হচ্ছে আমাদের এইচটিএমএল ডকুমেন্ট, আমরা যখন একটা এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করি, ওই এইচটিএমএল ডকুমেন্টটাকে ভালোভাবে সাজানোর জন্য, মানে প্রেজেন্টেশন আকারে সাজানোর জন্য, ব্রাউজারে শো করার জন্য আমরা যে স্টাইল গুলা করে থাকি, যে ডিজাইন গুলা দিয়ে থাকি, ওই ডিজাইন গুলা সবকিছুই আমরা সিএসএস দিয়ে দিয়ে থাকি। এবং বিষয়টা কি দাঁড়ালো, যেমন আমাদের কালার, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ স্টাইল, তারপর হচ্ছে ফন্ট স্টাইল, হ্যাঁ যাবতীয় যে স্টাইলিং এর বিষয়গুলো আছে সবকিছু আমরা সিএসএস দিয়ে করি। ঠিক আছে, তো সিএসএস অনেক পাওয়ারফুল একটা জিনিস, যেটা দিয়ে আমরা ব্রাউজার সাপোর্টেড ওয়েব পেজও তৈরি করি। ধরেন আমাদের, আমরা যেহেতু আমাদের ইগুলা, আমাদের ওয়েব পেজ গুলা সিএসএস এর মধ্যে মাধ্যমে, এই এইচটিএমএল এর মাধ্যমে আমরা ওয়েব পেজে, ধরেন আমরা পিসি দিয়ে কানেক্ট করাই, মানে পিসি দিয়ে আমরা ক্রিয়েট করি, তো আপনি যখন আপনার ওয়েব পেজটা মোবাইলের মাধ্যমে ভিউ করতে যাবেন, অনেক সময় দেখা যায় যে ছোট বড় হয়ে যায়। তো এই জিনিসগুলোকে রেসপন্সিভ বলে, যে আপনার আপনার ওয়েব পেজটা মোবাইলেও ইউজার ফ্রেন্ডলি ভাবে শো করবে এবং ব্রাউজারেও ইউজার ফ্রেন্ডলি ভাবে আপনার ডেস্কটপে শো করবে। তো এই বিষয়গুলো কম্পিটিবল করার জন্য আমরা সিএসএস ইউজ করে থাকি। খুবই পাওয়ারফুল, খুবই স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ বলা যায় সিএসএস, স্টাইল শিট আর কি। তো সিএসএস আমরা এইচটিএমএল যখন করছি তখন আসলে সিএসএস নিয়ে কিছু হালকা পাতলা কিছু ধারণা আপনাদের মনে হয় ছিল, তারপর আমি একদম প্রথম থেকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যখন, আমরা আমাদের ডকুমেন্টে কয়েক ভাবে সিএসএস, তিন ভাবে সিএসএস ইউজ করতে পারি। এক হচ্ছে আমরা আলাদা একটা সিএসএস ফাইল বানিয়ে তারপর আমাদের এইচটিএমএল পেজে ইউজ করতে পারি, এবং ওই ফাইলটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস, যেহেতু আমরা আলাদা একটা ফাইল নিয়ে কাজ করতেছি সিএসএস এর জন্য, সো এটার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস ফাইল। এবং আমরা আমরা এইচটিএমএল ডকুমেন্টের ভিতরেও এইভাবে স্টাইল ট্যাগের ভিতরে আমরা সিএসএস ইউজ করতে পারি, এবং আমরা এইভাবে আমরা ট্যাগের ভিতরে এইভাবে স্টাইল লিখে, স্টাইল লিখে ইনলাইন সিএসএস ও করতে পারি। হ্যাঁ, তো সবচেয়ে আচ্ছা সবচেয়ে স্টেবল এবং স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলটা ইউজ করব। ঠিক আছে, তো যেভাবে আমরা সিএসএস স্টার্ট করতে পারি, যেমন প্রথমে আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি, যেমন আমি আমার এই ওয়েব পেজটার জন্য, এই ওয়েব পেজটার জন্য যদি আমি ব্যাকগ্রাউন্ডে কোনো স্টাইল করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার অথবা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ ইউজ করতে চাই, তাহলে স্ক্রিন দেখা যায় না, ও আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে, ব্রাউজারটা দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো
তো যেটা বলতেছিলাম, আমরা কিভাবে আমাদের একটা ওয়েব পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে, আমাদের ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা নর্মালি কি থাকে, সাদা থাকে, যেমন এই আমাদের ব্রাউজারে ডিফল্ট ভাবে ব্রাউজারের বডিটা সাদা থাকে, যেমন হচ্ছে এই যে এই লেখার পিছনে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি ওই সাদা অংশটাকে বডি বলে। তো কিভাবে বডি বলে, যেহেতু আমরা এখানে বডি ট্যাগ ইউজ করছি, আমরা যখন কাজ শুরু করছি তখন আমরা এখানে বডি ট্যাগ স্টার্ট করে বডি ট্যাগের ভিতরে সব টেক্সট গুলো আমরা বা আমাদের কন্টেন্ট গুলো আমরা ইউজ করছি, সো এই বডি টেক্সটটা ব্রাউজারে বাই ডিফল্ট ভাবে সাদা থাকে। তো আমরা যদি এই সাদাটাকে ব্যাকগ্রাউন্ড সাদাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই বডিটাকে আমাদের স্টাইল করে দিতে হবে। সো আমরা এই বডিটাকে কিভাবে স্টাইল করতে পারি, বডিটাকে স্টাইল করার জন্য যেহেতু বডি একটা এইচটিএমএল ট্যাগ, সো আমরা সিএসএস লেখার জন্য এই বডিটা ইউজ করতে পারি এইভাবে, ঠিক আছে। তো এই বডিটা ইউজ করার পরে আমরা নর্মালি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিতে চাই, সাদা কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে দিব ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা প্রপার্টি, এবং ভ্যালু যদি আমি দেই, ভ্যালু দিয়ে দিলাম আমি গ্রে। তো যদি আমরা নর্মালি এখন এখানে লোড দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা আসলে গ্রে কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা সিএসএস গুলোকে ইউজ করব। তো সিএসএস এর স্ট্যান্ডার্ড যে সিনট্যাক্স আছে, সিএসএস এর সিনট্যাক্স বলতে আমরা বুঝি, ধরেন এখানে আমি লিখছি, হ্যাঁ সিএসএস এর সিনট্যাক্স গুলা ভেরি করে। আপনার এর আগে আমি বলছি যে সিনট্যাক্স আসলে কি, একটা স্ট্যান্ডার্ড একটা ট্যাগ যখন আপনার এন্ড এবং ক্লোজ হবে, স্টার্ট এবং এন্ড হবে, ওই জিনিসটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিনট্যাক্স। ওকে, যেমন এইচটিএমএল এর মধ্যে ট্যাগ স্টার্ট এবং এন্ড হয়, সিএসএস এর মধ্যে যে সিএসএস সিনট্যাক্স এর মধ্যে আপনার যে বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে একটা সিলেক্টর থাকবে এবং ডিক্লারেশন থাকবে। ডিক্লারেশন বলতে হচ্ছে আপনার প্রপার্টি থাকবে এবং ভ্যালু থাকবে। তো বিষয়গুলো কি দাঁড়ালো, যেমন আমি সবার আগে বলছি যে সিলেক্টর থাকবে। সিলেক্টর জিনিসটা কি, আমি এখানে একটা স্টাইল করে দিই, যেমন দিস ইজ আওয়ার হেডার সেকশন, হ্যাঁ এই এইটাকে আমি এখন স্টাইল করব। তো এটার সিলেক্টর কি হবে, প্রপার্টি কি হবে এবং ভ্যালু কি হবে, ওই বিষয়টা আমি বোঝাচ্ছি। তো দিস ইজ আওয়ার হেডার সেকশন, এটা আছে আপনার h2 ট্যাগ এর ভিতরে, এগুলো চেঞ্জ করি নাই, এগুলো অবশ্যই ছোট হাতের অক্ষরে রাখবেন সবাই। তো h2 স্টাইল দিলাম আমি, ধরেন হেডার। এখন আমি h2 এর মধ্যে যদি কোনো স্টাইল করতে চাই, তাহলে নরমালি আমি এখানে কি লিখবো, h2 লিখবো। এই h2 টা আমি আমার স্টাইলটা দিব h2 এর মধ্যে, সো এই h2 টা হচ্ছে আমার সিলেক্টর। ওকে, এবং আমি যখন এখানে স্টাইল করতে যাব, স্টাইল করার জন্য আমাকে একটা কার্লি ব্রেকেট ইউজ করতে হবে, মানে সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হবে। এই সেকেন্ড ব্রেকেটটার ভিতরে আমি কি স্টাইল দিতে চাই, ধরেন আমি দিব কালার, হ্যাঁ আমি এই ফ্রন্টের কালারটা চেঞ্জ করব। তো আমি এখানে লিখবো কালার, তারপরে এখানে কালারের ভ্যালু লিখবো, ধরেন ব্লু, ঠিক আছে। তো কি হলো, আমি এখানে কালার লিখলাম, এই কালারটা হচ্ছে আমার প্রপার্টি, এবং এই এই যে ব্লুটা লিখছি, এই ব্লুটা হচ্ছে আমার ভ্যালু। তো আলটিমেটলি কি দাঁড়ালো, আমি কার জন্য কাজ করব, মানে সিএসএস টা কার জন্য লিখছি, আমি সিএসএস টা লিখছি h2 এর জন্য, সো এই h2 টা হচ্ছে আমার সিলেক্টর। এবং কি কি দিব, আমি কালার দিব, এই কালারটা হচ্ছে আমার প্রপার্টি, এবং এখানে কি ইউজ করব, ভ্যালু ইউজ করব, সো এটা হচ্ছে ভ্যালু। তো নরমালি আমার এখানে তো সবসময় h2 থাকবে না, এখানে আমার ক্লাস থাকতে পারে, এখানে আমার আইডি থাকতে পারে, এখানে আমার অন্য ট্যাগ থাকতে পারে, সো এই সবগুলো হচ্ছে সিলেক্টর। এবং এখানে আমরা যে স্টাইলটা করব ওই স্টাইলের নামটাই হচ্ছে প্রপার্টি, এবং ভ্যালুটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এই হচ্ছে আমাদের সিএসএস এর একটা সিনট্যাক্স। এবং আমরা যদি চাই যে h2 এর মধ্যে আরো কোনো স্টাইল ইউজ করব, তাহলে কি করতে পারি, আমরা এখানে নিচে অথবা বরাবর দিতে পারি, স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা নিচে নিচে দিব, যেমন ফন্ট সাইজ যদি দেই আমরা
50 দিলাম 50 পিক্সেল দিতে পারি কিন্তু এখানে যেহেতু আমরা দুইটা স্টাইল ইউজ করছি সো প্রথম স্টাইলটা আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিব দ্বিতীয় স্টাইলে সেমিকোলন এতটা বাধ্যতামূলক না না দিলেও কাজ করবে আর দিলেও কাজ করবে সমস্যা নেই কিন্তু প্রথমটা দেওয়ার পরে যদি দ্বিতীয়টা থাকে তাহলে প্রথমটাতে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে না হলে স্টাইল কাজ করবে না ওকে তো H2তে যেহেতু আমরা এখন স্টাইলটা দিছি সো H2টা কি হয়ে গেছে ব্লু হয়ে গেছে আর ফন্ট সাইজ হয়ে গেছে বড় এই ছিল আমাদের সিনট্যাক্সের ব্যাপারস্যাপার ওকে তো সিলেক্টর যেহেতু আমি সিলেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম সিলেক্টর জিনিসটা হচ্ছে আপনার এইখানে আপনি আসলে আপনার HTML এর কোন ট্যাগটা নিয়ে কাজ করবেন বা কোন সেকশনটা নিয়ে কাজ করবেন অথবা কোন প্রপার্টিটা নিয়ে কাজ করবেন ওই জিনিসটাকে আমরা সিলেক্টর বলে থাকি CSS এর ভাষায় এটাকে সিলেক্টর বলে এবং আমরা যদি এখন আমরা তো এখন পর্যন্ত আমরা HTML এর ভিতরে CSS লিখছি তো আমরা চাই যে আমরা একটা এক্সটার্নাল ফাইল বানাবো ওই এক্সটার্নাল ফাইলের মধ্যে আমরা CSS রাখবো সো আমাদের HTML ফাইলে শুধু HTML থাকবে এবং CSS ফাইলে থাকবে আমাদের CSS গুলো সো এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি তো চলেন আমরা একটা CSS ফাইল বানাই তো আমাদের HTML ফাইলটা আছে এখানে সো HTML ফাইলের পাশে আমরা CSS ফাইলটা আমরা বানাবো তো আমি নরমালি এভাবে বানাই অ্যাড বাটন ক্লিক করার পরে টেক্সট ডকুমেন্ট নিলাম একটা তারপর সবগুলো লেখা আমি ফেলে দিলাম তারপর আমি এখানে যে কোনো একটা নাম দেওয়া যায় ফাইলের নাম যা খুশি তা আমি দিলাম স্টাইল তারপর এক্সটেনশনটা থাকবে .css যেহেতু আমরা এখানে CSS লিখবো সো এটার এক্সটেনশন থাকবে .css তারপর এই স্টাইল ফাইলটা আমরা নোটপ্যাড এর মধ্যে ওপেন করে নিলাম তারপর এখন যদি আমরা এই স্টাইলটা আমরা H2 এর যে স্টাইলটা আছে এই স্টাইলটা যদি আমরা এই স্টাইলের ভিতরে নিয়ে যাই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তো আপনারা চিন্তা করতে পারেন ধরতে পারেন এখন তো আর এখানে দরকার নাই কেটে দিলাম তো এখানে পাওয়ার কথা না কিন্তু আসলে পাবে না কেন পাবে না আমরা তো এটা হচ্ছে আমাদের আলাদা একটা ফাইল এবং HTML হচ্ছে আলাদা একটা ফাইল এই HTML এর মধ্যে আমরা যদি এই CSS টা ইউজ করতে চাই তাহলে HTML ফাইলকে বলে দিতে হবে তোমার যত স্টাইলের বিষয় আছে ওই স্টাইলগুলো তুমি এই ফাইল থেকে নিবা সো এই ফাইলটাকে এই HTML ফাইলকে চিনায় দিতে হবে সো কিভাবে চিনাইতে পারি আমরা HTML এ শিখছিলাম লিংক ট্যাগ শিখছিলাম আমরা যেটা দিয়ে আমরা অন্যান্য যে ফাইলগুলো আছে আমাদের ইম্পর্টেন্ট দরকারি ফাইল ওই ফাইলগুলো আমরা লিংক করে দিতে পারি সো এখন এই স্টাইল .css ফাইলটা আমরা HTML এর মধ্যে লিংক করে দিব সো আমাদের দরকার হবে লিংক ট্যাগ তো লিংক ট্যাগটা কিভাবে ইউজ করে অবশ্যই হেডের ভিতরে ইউজ করতে হবে লিংক এভাবে লিংক হ্যাঁ তারপর হচ্ছে সোর্স ইকুয়াল ডাবল লিংক এবং সোর্স আর এর আগে বলে রাখি লিংক ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নাই লিংক শুধু স্টার্ট ট্যাগ এবং লিংক শুরু করার পরে আমরা যখন সোর্স দিব সোর্সের মধ্যে বলে দিব আমাদের CSS ফাইলটা কোথায় আছে পুরো একদম ইমেজের মতো যেমন আমরা ইমেজ ইনসার্ট করার সময় বলে দিছিলাম যে ইমেজটা আমাদের কোথায় আছে সেম ভাবে আমরা এখানে বলে দিব যে আমাদের CSS ফাইলটা কোথায় আছে যেহেতু আমাদের CSS ফাইলটা একেবারেই HTML ফাইলের সাথে আছে সো আমরা যদি শুধু CSS এর নামটা দিয়ে দেই তাহলে আমাদের HTML ফাইলটা CSS ফাইলটাকে পেয়ে যাবে যেমন এখানে নাম কি ছিল আমাদের style.css আমি একটা স্ল্যাশ দিয়ে এখানে শেষ করে দিলাম তো আসেন এবার দেখি আমাদের H2 এর এই স্টাইলটা এখানে পাইছি কিনা লিংক আমার মনে হয় লিংক ট্যাগটাই ভুল করছি আমরা লিংক সরি
কিভাবে লিঙ্কটা করে আমি তো লিঙ্ক দিয়ে ভুলে গেছি। কারো কোনো আইডিয়া কিভাবে লিঙ্ক করে? আচ্ছা, লিঙ্ক রিলেশন। হ্যাঁ 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 এই জিনিসটা। রিলেশন আর এইচআরএফ এর মধ্যে আমাদের এটা দিতে হবে না? দেখি পাই কিনা। ওকে, তো আমরা রিলেশনটা দেই নেই, যার কারণে আমাদের এটা কাজ করে নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো লিংক, লিংকের মধ্যে আমাদের স্টাইলটা আসলে আমরা যে ফাইলটা আমরা ইউজ করছি ওই ফাইলটা আসলে কি কাজ করবে, ওই ফাইলটা আমাদের স্টাইলিং এর ফাইল। সো এখানে লিংকের একটা রিলেশন প্রপার অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউটটাতে বলে দিতে হয় আসলে আমাদের ফাইলটা কিসের বা আমাদের ফাইলটা কি কাজ করবে। যেমন এখানে রিলেশনে বলে দেওয়া হচ্ছে রেল মানে হচ্ছে রিলেশন, রিলেশনে বলে দেওয়া হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে স্টাইল শিট, মানে আমরা এখানে স্টাইল করব। আর এইচরেফ এর ভিতরে আমরা বলে দিব আমাদের ফাইলের পাথটা, মানে আমাদের ফাইলটা কোথায় আছে। এবং স্টাইল ডট সিএসএস ফাইলটা যদি আমাদের কোনো ফোল্ডারের ভিতরে থাকতো এখানে, তাহলে আমরা অবশ্যই এখানে ফোল্ডারের নাম দিয়ে দিতাম, তারপর স্ল্যাশ দিয়ে এখানে কাজ করতাম। সো এখন যেহেতু আমরা একটা স্টাইল ডট সিএসএস স্টাইল করার জন্য স্টাইলের ফাইল বানাইলাম, সো এখানে কি আমার আর এগুলো দরকার আছে? এগুলো আমার এখানে দরকার নাই, আমরা সবকিছু আমরা এইখানে। ওকে, সো আমরা যদি বডির এখন আমরা যদি এখানে সবকিছু আগের মতো চাই, সো আমরা সবকিছু আগের মতো পাইলাম। ওকে, কোনো সমস্যা নাই। তো যখন, এবং অবশ্যই আজকে থেকে আমরা সবাই সিএসএস করার সময় এইচটিএমএল ফাইলের মধ্যে আর সিএসএস লিখবো না। আমরা লিখবো কোথায়? আমরা লিখবো অবশ্যই এক্সটার্নাল ফাইলের ভিতরে। এবং এক্সটার্নাল ফাইলটা ইউজ করার জন্য আমাদের অবশ্যই লিংক করাইতে হবে সিএসএস ফাইলটাকে। সিএসএস ফাইলটাকে লিংক করানোর জন্য এই লিংকটা একটা ইউজ করা হয়, এবং এইচটিএমএল এর ভিতরে আমাদের ফাইলের পাথটা দিয়ে দিতে হবে। ওকে, সো এই হলো আমাদের সিএসএস ফাইল। আরেকটা বিষয় হতে পারে, যেমন আমরা যদি চাই এখানে আমরা আমরা তো এইচটিএমএল কমেন্ট করা শিখছি, সো সিএসএস ও কমেন্টের একটা সিস্টেম আছে। যে আমরা যদি কোনো, ধরেন আমাদের সিএসএস তো অনেক বড় হবে, সিএসএস ফাইলটা অনেক বড় হবে, 1000 2000 3000 লাইনের সিএসএস হয়ে যেতে পারে। সো আমরা কোন সেকশনে আসলে কোন সিএসএস গুলা লিখছি, কোন সিএসএস গুলা কোন সেকশনের জন্য লিখছি, ওই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে কমেন্টের মাধ্যমে এখানে লিখে রাখতে পারি, তাহলে ভবিষ্যতে আপনার কাজ আপনারই দেখতে সুবিধা হবে। অনেক সময় হতে পারে এমন যে আপনি একটা ফন্ট সাইজ দিয়েছেন 12 পিক্সেল, তো পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার দরকার হচ্ছে 15 পিক্সেল। সো আপনি সিএসএস ফাইলটা দেখলেই, যদি আপনার ওয়েল ডকুমেন্টেশন থাকে, মানে কমেন্টিং যদি ভালো থাকে, তাহলে আপনি এখানে এটা ভিউ করাতে আর কোনো প্রবলেম হচ্ছে না। আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ফাইলটা কোথায় আছে, অথবা আপনার ফাইলটা, ইন কেস আমি কাজ করতেছি, তো আপনার ফাইলটা যেন আমার দেখলে আমার কাছে ফ্লেক্সিবল লাগে, যে না, কাজগুলো সুন্দর হয়েছে এবং দেখতে ভালো লাগতেছে, আমিও দেখতে বুঝতেছি যে আসলে কিভাবে কাজ করছে। সো এই বিষয়গুলো মাথায় রাখার জন্য কিছু কিছু জিনিস এক্সট্রা কাজ করে দিতে হয়। যেমন আমি যদি এখন এই হ্যালো নামের ক্লাসটা যদি আমি এখন কমেন্টিং করে রাখি, ধরেন আমি এটা কাটবো না, আমি এটা কমেন্ট করে রাখবো। সো সিএসএস এ কমেন্ট করার স্টাইল কি, সিস্টেম কি? সিএসএস এ কমেন্ট করতে হবে, আপনার একটা লেস দেন দিবেন, সরি, একটা স্ল্যাশ দিবেন, তারপর হচ্ছে একটা স্টার দিবেন, আর একটা স্টার দিয়ে যখন আপনি স্ল্যাশ দিবেন তখন ওই কমেন্টটা শেষ হয়ে যাবে। যেমন আমি এখানে লিখে রাখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট কমেন্ট।
কমেন্ট ঠিক আছে সো হয়ে গেল আমার কমেন্ট এখানে তো কমেন্টটা যখন আমরা দিব ধরেন এই কমেন্টটা হচ্ছে হেডারের জন্য তো আমি যদি হেডারের জন্য এখানে কমেন্ট দিতে চাই যে হেডার এরিয়া এখানে বলে দিলাম হেডার এরিয়া স্টার তারপর সিমিলারলি আমি যদি এখানে বলে দিই এটা হচ্ছে ফুটার এখানে লিখলাম যে ফুটার এরিয়া ফুটার এরিয়া স্টার আবার এখানে আমি বলে দিতে পারি যে হেডার এরিয়া এন্ড এন্ড বলে দিতে পারি তাহলে বিষয়টা কি দাঁড়ালো হেডারের জন্য যে কাজগুলো করব ওই কাজগুলো আমার এখানে থাকলো হেডার এর স্টার্ট হইছে এখানে এন্ড হইছে এখানে সো আপনারা আর অন্য জায়গায় অন্য দিকে বুঝতে হবে না যে আসলে আমি কোথায় কোথায় সিএসএস গুলো লিখছি এই হচ্ছে আমাদের কমেন্টের বিষয় এবং আমি যদি চাই এখন এই কোডটুকু কমেন্ট করে রাখবো আমি কষ্ট করে কোড লিখছি ভবিষ্যতে আমার দরকার হতে পারে কিন্তু আমি এখন এটা আমার প্রয়োজন নাই কিন্তু ভবিষ্যতে দরকার হইতেও পারে কিন্তু আমি কাটবো না সো আপনি চাইলে এই কোডটুকু কমেন্ট করে রাখতে পারেন মাল্টি লাইন কমেন্টের মাধ্যমে যেমন স্ল্যাশ দিয়ে যখন আপনি স্টার দিবেন দেখছেন যে নিচের সবগুলা কোড কমেন্ট হয়ে গেছে এখন এখানে যদি আপনি কমেন্টটা এন্ড করে দেন সেম ভাবে তাহলে শুধু আপনার এই বাইন্ডিং এর জায়গাটুকু কমেন্ট হয়ে থাকলো এই জায়গাটুকু আপনার কমেন্ট হয়ে থাকলো মানে এই কোডটুকু কমেন্ট হয়ে থাকলো সো কমেন্ট স্টার্ট করলাম কিভাবে কমেন্ট স্টার্ট করলাম আমরা একটা স্ল্যাশ দিয়ে স্টার চিহ্ন দিলাম কমেন্ট শুরু হলো এবং স্টার দিয়ে স্ল্যাশ চিহ্ন দিলাম কমেন্ট শেষ হয়ে গেল এই হচ্ছে আমাদের কমেন্টের ফাংশনগুলো এইভাবে আমরা আমাদের ডকুমেন্ট সিএসএস এর ফাইল কমেন্ট করে রাখবো ঠিক আছে কমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন থাকতে পারে না আর আজকে যেভাবে যেভাবে আমি দেখাচ্ছি আশা করি সবাই ওইভাবে ওইভাবে কাজ করবেন তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ভবিষ্যতে আর কোনো প্রবলেম থাকবে না কোশ্চেনও থাকবে না তো হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার এত পরে আসলেন আজকে আচ্ছা স্যার সমস্যা নাই ঠিক আছে আমরা ক্লাসটা ই করতেছি আমরা ক্লাসটা ভিডিও করতেছি প্রবলেম নাই আমি এরপর ক্লাসে শেষে আরেকবার রিভিউ করে দিব হালকা আমি যে যে কাজগুলো করাইলাম এখন তো সিএসএস আমরা একটা স্টাইল শিট এক্সটার্নাল স্টাইল শিট ক্রিয়েট করলাম এখন এই সিএসএস টা আমি ক্লিয়ার করে দিলাম হ্যাঁ যেহেতু আমরা স্টাইল স্টাইল শিটে চলে আসছি সো আমরা স্ট্যান্ডার্ড মানের কিছু বানানোর চেষ্টা করব যেগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে আমরা এগুলো কাজ করছি ওকে লিংকটা থাক আমাদের টাইটেল ট্যাগটা থাক লিংক থাক এবং হেড থাক বডি ট্যাগ করি বডি সো বডিটা আমরা এখানে স্টার্ট করে দিলাম তো আমরা এখন চাচ্ছি যে আমরা কি করব আমাদের ডকুমেন্টে কালার ইউজ করব কালার অ্যাপ্লাই করব সো আমরা এখানে একটা হেডিং বানাবো হেডার হেডার ইউজ করব আমরা আমরা একটা হেডার এবং ফুটার বানাবো আমাদের ফাইলের জন্য সো আমি নরমালি হেডার ট্যাগটা ইউজ করলাম দিস ইজ আওয়ার হেডার এটা আমি রাখলাম H1 ট্যাগের ভিতরে হ্যাঁ বুঝলাম না ও এক্সটেনশন না না আপাতত আমরা এক্সটেনশন ইউজ না করি সো আমাদের কোডের কোড লেখার জন্য যে দক্ষতাটা ওই জিনিসটা তাহলে হারায় যাবে আমরা যখন এক্সটেনশন ইউজ করব হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় ধরেন আপনি অন্য কোনো ব্রাউজারে গেছেন বা অন্য কোনো পিসিতে ইউজ করতেছেন সো আপনার পিসিতে এক্সটেনশন আছে ওইখানে নাই তো কি করবেন আপনি এই যেমন আমি লিংক ট্যাগ ভুলে গেছি লিংক কিভাবে করে বুঝছেন সেম ভাবে আসলে শিখার সময় যদি আমরা এইভাবে সহজ ভাবে কাজ করি তাহলে হ্যাঁ আপনি শিখে ফেলার পর আপনি আপনার এগুলো তো টাইপ করতে হবে না হ্যাঁ হ্যাঁ
আবিদ হাসান, সিএসএস লিঙ্ক করার জন্য লিঙ্ক ট্যাগটা ইউজ করা হয়, অ্যানকর ট্যাগ না, এ ট্যাগ না। হ্যাঁ, যে আমরা এখানে যেভাবে হ্যাঁ এইচটিএমএল ফাইলে লিঙ্ক ডট সিএসএস, লিঙ্ক ডট সিএসএস নাম, সিএসএস এর নাম যা খুশি তাই ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি অন্য কোনো ফাইল ইউজ করতে চাই আমাদের এইচটিএমএল ফাইলে, তো আমাদের লিঙ্ক ট্যাগটা ইউজ করতে হবে। লিঙ্ক ট্যাগ ইউজ করার পরে এইচরেফ এর মধ্যে আমাদের স্টাইল শিট, স্টাইল মানে ফাইলের লোকেশনটা দিয়ে দিতে হবে কোথায় আছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা হেডার ইউজ করলাম এবং আমরা একটা ফুটার ইউজ করব। এখানে তো কি আসলো, আমাদের হেডার এবং ফুটার আসলো। তো আমরা যদি এখন চাই যে আমরা হেডারের মধ্যে এবং ফুটারের মধ্যে স্টাইল দিব, আমরা কিভাবে দিব? আমাদের একটা সিএসএস ফাইল আছে, অবশ্যই ওই সিএসএস ফাইলের মধ্যে আমরা সিএসএস লিখব। সো এখন আমরা কি করব, আমরা এখানে একটা আমাদের হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ইউজ করতে পারি, আমাদের সিএসএস ফাইলে গেলাম, আমি সবার আগে একটা কমেন্ট করলাম, হেডার স্টাইল। কমেন্ট ট্যাগ কাজ না করলে, কমেন্ট ট্যাগ কাজ করবে না কেন? কমেন্ট ট্যাগ তো কাজ করবে। আপনি এভাবে কমেন্ট দিবেন, স্ল্যাশ দিয়ে একটা স্টার চিহ্ন দিবেন, তারপর আপনি কমেন্টটা লিখবেন, তারপর স্টার চিহ্ন দিয়ে স্ল্যাশ দিয়ে কমেন্টটা শেষ করে দিবেন। এভাবে কমেন্ট কাজ করবে। হ্যাঁ, তো আমি যদি হেডারের জন্য স্টাইল লিখতে চাই, আমি এখানে কমেন্ট করে দিলাম যে হেডার স্টাইল। আচ্ছা, তাহলে আপনার কমেন্টটা আমি পরে দেখব মাসুদ ভাই, কি হয়েছে আপনার প্রবলেমটা। হ্যাঁ, ক্লাসের পরে আপনি একটু দেখেন আমাকে। তো হেডারের জন্য যদি আমি এখন স্টাইল লিখতে চাই, আর যেহেতু আমার এখানে হেডার হেডার ট্যাগ আছে, সো আমি হেডার ট্যাগটা এখানে ইউজ করলাম, হেডার ট্যাগ। হ্যাঁ, এই হেডারটা হচ্ছে আমাদের সিলেক্টর। সো এই সিলেক্টরের মধ্যে আমরা স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য আমরা কি স্টাইল দিব, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো আমার প্রপার্টিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি কালার, ওকে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিব, ধরেন লাইট গ্রে দিলাম আমি, এটা হচ্ছে একটা কালারের নাম। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এইখানে যদি আমি এখন কি করব, এই ফুটারের মধ্যে আমি আরেকটা সেম ভাবে একটা কালার দিব। ফুটারের মধ্যে যদি আমি সেম কালারটা দিতে যাই, তাহলে আমি এই কোডটা জাস্ট কপি করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। এখানে কি লিখবো আমি, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে, হয়ে গেল আমাদের ফুটার কালার ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে। এবং আমি যদি চাই এখানে একটু ফাঁকা করব, সো ফাঁকা করার জন্য আসলে আমরা তো সামনে দেখব অবশ্যই, সো আমি এখন একটু লিখি আমার সৌন্দর্যের জন্য। সো আমরা একটা প্যাডিং ইউজ করব, প্যাডিং ইউজ করব হচ্ছে 50 পিক্সেল এবং 20 পিক্সেল। এই জিনিসটা কি আমরা সামনে দেখব, সো আমরা আপাতত স্টাইল করার জন্য এটা করলাম। আচ্ছা, হেডার এবং ফুটার গেল। সো আমরা এখন যদি চাই আমাদের দিস ইজ আওয়ার হেডার এই লেখাটাকে আমরা কালার দিব, সো আমাদের ওই প্রপার্টিটার নাম হবে কালার। এখানে আমরা কি দিব, এর আগে আমাদের একটু বোঝার বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমি যদি এই হেডারের মধ্যে কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম ধরেন হোয়াইট, তো কি হলো আমাদের হেডারের মধ্যে হেডারের কালারটা সাদা হয়ে গেল। এখন আমার হেডারের মধ্যে তো শুধু এইচ ওয়ানই থাকবে না, আমার হেডারের মধ্যে পি ট্যাগ থাকতে পারে না একটা, বা অন্য কোনো কাজ থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, ধরেন এই জিনিসগুলো আছে আমার হেডারের মধ্যে পি ট্যাগ।
this is our header কি করলাম আমি কি আনছি ওহো এখানে তো কোডও চলে আসছে টেক্সট পাবো না বুঝে this is paragraph তো আমরা আমরা যেখানে ছিলাম আমরা হেডার ট্যাগ ইউজ করছি এবং হেডার ট্যাগের ভিতরে আমরা এখানে একটা কালার দিছি কালার হচ্ছে হোয়াইট হ্যাঁ আমরা খেয়াল করেন আমরা হেডার ট্যাগের ভিতরে দিছি এবং হেডার ট্যাগটা আছে এটা হেডার ট্যাগের ভিতরে আমাদের দুইটা কন্টেন্ট আছে একটা h1 আছে একটা p আছে এখন আমরা যদি হেডারের ভিতরে ডিরেক্টলি কালার দিয়ে দেই তাহলে কি হলো হেডারের ভিতরে যতগুলা হেডার ভিতরে যত কন্টেন্ট থাকবে সব কন্টেন্টই কিন্তু সাদা হয়ে যাবে কারণ আমরা ডিরেক্টলি হেডারের ভিতরে দিছি আমাদের কালারটা ওকে তো আমি চাই যে এখন আমাদের হেডারের ভিতরে h1টা আছে ওই h1 এর মধ্যে শুধু কালার থাক হ্যাঁ তো কি করব আমি হেডারের ভিতরে h1 হ্যাঁ কি করলাম খেয়াল করেন আমার হেডারের ভিতরে কি আছে একটা h1 আছে এই h1টাকে আমি এখন কালার দিই হেডারের কালারটা আমি কেটে দিলাম কি করলাম হেডার বলে দিছি যে হেডার আছে আমার হেডারের ভিতরে আছে আমার h1 এই h1 এর মধ্যে শুধু কালারটা অ্যাপ্লাই হবে তো এখন রিলোড দেই কি হলো আমার এখন আমার শুধু হেডিং ট্যাগের ভিতরেই কালারটা শো হইছে কিন্তু প্যারাগ্রাফের মধ্যে এটা আর এফেক্ট করে নাই তো আমরা যখন স্পেসিফিক্যালি কোনো সিলেক্টর নিয়ে কাজ করব যেমন আমাদের মেইন ট্যাগের ভিতরে তো অনেক ট্যাগ থাকতে পারে ওই ট্যাগটা যখন আমরা আইডেন্টিফাই করে যখন আলাদা আলাদা ক্লাস আলাদা আলাদা স্টাইল দিতে যাব তখন আমরা আমাদের সিলেক্টরগুলো আমরা এইভাবে ইউজ করব এবং আমরা যেহেতু এখানে আমাদের মেইন ট্যাগ এবং হচ্ছে আমাদের হেডিং ট্যাগটা দুইটা একসাথে ইউজ করছি এছাড়া আমরা অন্য আরেকভাবে ইউজ করতে পারি যেমন h1 এর মধ্যে চাইলে আমরা একটা ক্লাস দিতে পারি যেমন নাম হচ্ছে হেডিং তো যেহেতু এখন আমাদের h1 এর একটা ক্লাস আছে সো আমি চাইলে এই ক্লাসটা দিয়ে হেডার স্টাইলটা আমি করে ফেলতে পারি যেমন আমি এখন আর এগুলা দিলাম না আমি দিয়ে দিলাম একটা ক্লাস ক্লাস মানে হচ্ছে ডট দিয়ে আমাদের ক্লাসটা ডিফাইন করতে হয় সিএসএস এ এবং ক্লাসের নামটা দিয়ে দিলাম ক্লাসের নামটা দিয়ে আমি বলে দিলাম আমি কোন স্টাইল করতে চাই রেড দিয়ে চেঞ্জ করে দিলাম তো আলটিমেটলি কি হবে আমাদের সো এই ক্লাসটাও আমাদের কাজ করতেছে তো যার যেভাবে ফ্লেক্সিবল মনে হবে সে আপাতত প্রথম পর্যায়ে সেভাবেই কাজ করবেন আপনাদের যদি মন চায় আপনারা ক্লাস নিয়ে স্টাইল দিবেন সেটাও পারবেন আর যদি মনে হয় যে না আমরা শুধু যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো ইউজ করবে আমরা কাজ করব সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই ওকে আর আমরা যেহেতু সিএসএস এ কি করলাম ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম এবং ব্যাকগ্রাউন্ডের এবং আমাদের ফন্টের যে কালার আছে ওই কালারটা ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার এই দুইটার মধ্যে কিন্তু দুইটা মেজর পার্থক্য আছে দুইটা কিন্তু কালার যখন এটা আপনি কালার শুধু প্রপার্টিটা কালার ইউজ করবেন সো এখানে আপনার শুধু ফন্ট কালারটা এফেক্ট করবে কিন্তু যখন আপনি এর সাথে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন মানে ব্যাকগ্রাউন্ড কালার তখন ওইটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আর ব্যাকগ্রাউন্ডে তো আমরা সব সময় কালার ইউজ করি না ব্যাকগ্রাউন্ডে তো আমরা ইমেজ ইউজ করি করি না ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজ ইউজ হয় ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্রেডিয়েন্ট ইউজ হয় ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিও ইউজ হয় অনেক কিছু ইউজ হয় সো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু লাইট গ্রে আচ্ছা হেডারে থাক হ্যাঁ আমরা চাই যে ফন্টের যে ব্যাকগ্রাউন্ড আছে বডির যে ব্যাকগ্রাউন্ড আছে বডির ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ অ্যাড করে দিই তো বডি ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ইমেজ অ্যাড করতে চাই তাহলে অবশ্যই 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 এটার সিলেক্টর হবে বডি ওকে এবং যদি আমরা ইমেজ ইউজ করতে চাই তাহলে এখানে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আমাদের প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু হবে কি একটা ইমেজ সো ইমেজ দেওয়ার জন্য আমাদের ইউআরএলটা ইউজ করতে হবে ইউআরএল ইউজ করে আমাদের ইমেজের নামটা ইমেজ ফাইলের নাম দিয়ে দিতে হবে সো আমাদের এখানে কি কোনো ইমেজ আছে
HTML তো ইমেজ থাকার কথা। এই ইমেজটা আমি নিয়ে গেলাম, আপাতত আমি এখানে রাখলাম ইমেজটা, HTML ফাইলের সাথে রাখলাম, মানে CSS ফাইলের সাথে রাখলাম। এখন যেহেতু আমরা CSS লিখতেছি, সো এটা CSS এর সাথে রিলেটেড হবে। হ্যাঁ, তো CSS এর মধ্যে আমি কি করব, ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশনের ভিতরে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডের ইমেজের নামটা দিলাম। তো নরমালি দেখি আসলে আসছে কিনা, ওকে চলে আসছে। এর মধ্যে এই ব্যাকগ্রাউন্ডের জন্য তো ঠিক মতো দেখা যাচ্ছে না, আপাতত আমি হেডারের ব্যাকগ্রাউন্ডটা কাটলাম, ফুটারের ব্যাকগ্রাউন্ডটা কাটলাম। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমি ডিরেক্টলি বডিতে অ্যাপ্লাই করছি, এই জন্য ফুল বডিতে এই ইমেজটাই পাচ্ছে। তো এখানে আরেকটা বিষয় জানার আছে, যেমন ব্যাকগ্রাউন্ডের আরো কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে ধরেন আমি ইমেজ দিছি একটা, কিন্তু এখানে কি হয়েছে, ইমেজ শো করতেছে দুইটা, নিচে দেখা যাচ্ছে আরো ইমেজ আছে, মানে একটা ইমেজই বারবার রিপিট হয়েছে। কেন রিপিট হয়েছে, কারণ হচ্ছে আমি যে ইমেজটা ইউজ করছি ওই ইমেজটা ছোট, এই জন্য রিপিট হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় ইমেজও রিপিট হইতে পারে, নর্মালি আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন এটা রিপিট হয়ে যাবে। তো এই রিপিটের বিষয়টা যখন আপনি এড়াতে যাবেন, রিপিটটা আপনি আসলে চাচ্ছেন না, তখন নর্মালি এখানে আরেকটা প্রপার্টি ইউজ করবেন, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপরে ভ্যালুতে লিখে দিবেন নো রিপিট। নো রিপিট, তো যখন আমি এটা দিলাম তখন কি হলো, আমাদের শুধু একটা ইমেজ থাকলো, ওই ইমেজটা রিপিট হয় নাই। তো এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, আমার ইমেজ ছোট হোক আর বড় হোক, আমি চাই যে এটা বড় হয়ে আসুক, মানে আমাদের ফুল বডিতে এটা শো করুক, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের আরেকটা প্রপার্টি ইউজ করবেন, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজটা যখন আপনি, আমি চাই যে পুরো বডিটাই ব্যাকগ্রাউন্ড কভার করে নিক, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজে দিব আমরা কভার। যদি আমরা ব্যাকগ্রাউন্ড সাইজে কভার দেই, তাহলে এই জিনিসটা কি হলো, একটা ইমেজই বড় হয়ে আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা কভার করে ফেললো। আর এই প্রপার্টিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এই হচ্ছে আমাদের সিএসএস ব্যাকগ্রাউন্ডের ইমেজ ইউজ করার কিছু প্রপার্টি। আরেকটা কাজ করতে পারি আমরা, যেমন হচ্ছে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে ওই ইমেজের মধ্যে একটু আপনি এটাকে হালকা করে দিতে পারেন, যেহেতু আমাদের এখানে টেক্সট আছে এই টেক্সটগুলো ভালোভাবে দেখা যায় না, আপনি চাইলে এই ইমেজটা একটু হালকা করে দিতে পারেন। হালকা করার জন্য আরেকটা প্রপার্টি আছে, ওইটা আসলে তো ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি না, ওইটা নর্মাল একটা প্রপার্টি, এই প্রপার্টিটা হচ্ছে ওপাসিটি। ওপাসিটি মানে হচ্ছে আপনার কোনো কন্টেন্ট কে সে গুলা করে দিবে। হ্যাঁ, আমি এখানে নর্মালি বাই ডিফল্ট ভাবে ওপাসিটি হচ্ছে 1 থাকে, মানে এই ইমেজটা হচ্ছে ওপাসিটি 1 এ আছে, মানে পুরোপুরি ক্লিয়ার আছে। আপনি যদি একটু গুলা করতে যান, আপনি যদি এখানে সিএসএস ওপাসিটি দিয়ে দেন, তাইলে আসলে গুলা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমাদের লেখা সহ গুলা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু বডিতে এটা ইউজ করছি, সো এটা বডিতে ইউজ করা যাবে না, অপোজিট আমরা ইউজ না করলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজটা সবসময় খুবই ইম্পর্টেন্ট থাকবে, ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে, অনেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজে পাবে না, ব্যাকগ্রাউন্ডের ব্যাপার স্যাপার রিপিট হয়ে যাবে, কভার থাকবে না, অনেক সময় অনেক প্রবলেম হয়ে যাবে অনেকের, আমি জানি। সো তো সর্বপ্রথমে আজকে আমরা যে কাজটা করছি, সে কাজটা হচ্ছে আমরা আমাদের একটা স্টাইল শিট আমরা এক্সটার্নাল ভাবে ক্রিয়েট করছি, এবং ওই এক্সট্রা স্টাইল শিটটাকে আমরা HTML এর সাথে লিংক করছি আমাদের লিংক ট্যাগ এর মাধ্যমে। হ্যাঁ, যেহেতু আমরা স্টাইল শিটটা আলাদাভাবে ইউজ করতেছি, তো আমরা HTML ট্যাগটাকে আমরা বলে দিছি স্টাইল শিটটা, আমাদের যে স্টাইল শিটটা আছে ওই স্টাইল শিটটার মধ্যে আমরা সব স্টাইল লিখবো, এবং ওইখানে যা লিখবো এই HTML তা অ্যাপ্লাই করো। তার জন্য আমাদের লিংক ট্যাগটা ইউজ করে ওই স্টাইল শিটটাকে আমাদের লিংক করা দিতে হইছে এখানে। ওকে, সো লিংক করানোর জন্য লিংক ট্যাগটা আমরা ইউজ করেছি, এবং লিংক ট্যাগের ভিতরে আমরা রিলেশন এখানে বলে দিছি স্টাইল শিট,
এবং href এর মধ্যে আমরা বলে দিছি আমাদের স্টাইল শীটটা কোথায় আছে এবং স্টাইল শীটের নাম কি। এইভাবে আমরা স্টাইল শীটটাকে লিংক করে দিছি এবং লিংক করার পর আমরা এখানে style.css এর মধ্যে আমাদের যাবতীয় যত স্টাইল আছে তত স্টাইল আমরা এখানে করে দিছি। তো এর মধ্যে আমরা স্টাইল শীটের মধ্যে যে বিষয়গুলো দেখছি সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা স্টাইল শীটে কালার করতে পারি, সরি স্টাইল শীটে আমরা কিভাবে কমেন্ট করতে পারি। সো আমাদের কমেন্ট স্টার ট্যাগ হচ্ছে স্ল্যাশ দিয়ে স্টার এবং ইনট্যাগ হচ্ছে স্টার দিয়ে স্ল্যাশ। তো এটার মাঝখানে আমরা যে কোনো কোডই রাখি না কেন এবং যে কোনো টেক্সটই রাখি না কেন সবকিছু আমাদের কমেন্ট আকারে হয়ে থাকবে। এবং আমরা আজকে দেখছি কিভাবে আমাদের টেক্সটের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারি এবং সিএসএস এর সিনট্যাক্স গুলো আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি। সিএসএস এর সিনট্যাক্স বলতে আমরা বুঝতে পারছি যে আমাদের সিএসএস লেখার জন্য আমাদের তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং তিনটা জিনিস দিয়ে আমরা সিএসএস লিখি। কি কি বিষয়? একটা হচ্ছে সিএসএস সিলেক্টর এবং সিএসএস প্রপার্টি এবং সিএসএস ভ্যালু। তো প্রপার্টি সিলেক্টর কি? সিএসএস সিলেক্টরটা হচ্ছে আমি আমাদের এইচটিএমএল এর কোন পার্টের জন্য সিএসএস টা লিখতে যাচ্ছি ওই পার্টটা হচ্ছে আমাদের সিলেক্টর। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, কার জন্য ইউজ করছি? বডির জন্য ইউজ করছি। সো এই বডিটা হচ্ছে আমার সিলেক্টর এবং কি ইউজ করছি? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে আমার প্রপার্টি এবং এইখানে যে ভ্যালুটা দিব সেটাই আমাদের ভ্যালু, আমরা যা দিব তাই হচ্ছে আমাদের ভ্যালু এবং প্রতিটা প্রপার্টির নির্দিষ্ট ভ্যালু আছে। ওকে, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে নো রিপিট লেখা দিয়ে দিই তাহলে তো অবশ্যই আসবে না। তো আমাদের যে প্রপার্টি আছে ওই প্রপার্টি অনুযায়ী আমাদের ভ্যালু ইউজ করতে হবে। তো এই ছিল আমাদের আজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার এবং সিএসএস এর বেসিক যে স্ট্রাকচার গুলা ওই স্ট্রাকচার গুলো। ওকে, তো আমি আপাতত আজকে ভিডিও